প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সুন্দরভাবে পরিবারের সাথে তোমরা জীবনযাপন করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছ আমি তোমাদের লেকচার শুরু করার আগেই বালোচ্চসূচিতে যাওয়ার আগেই বলতে চাই যে তোমরা যারা আমার স্টুডেন্টরা যারা আমার লেকচার নিয়মিত শুনছ অথবা দেখছো অথবা নিজেরা সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছ সিলেবাসটা আয়ত্তে আনার তোমাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অনুরোধ করছি যে তোমাদের বন্ধুদেরকে তোমরা ইনভাইট করো আমার লেকচারগুলি শোনার জন্য যাতে করে অন্যরাও তোমাদের মতো উপকৃত হতে পারে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি অন্য যারা ভিউয়ার্স আছেন তাদেরকেও এবং সালাম জানাচ্ছি আমি ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ের লেকচার এইটের আজকের এই আয়োজনে এবং সেই সাথে স্বাগতও জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তাহলে আমি মনে করিয়ে দিতে চাই যে আমরা শুরু করেছিলাম কি রোমান সভ্যতার আলোচনা দিয়ে রোমান সভ্যতার আলোচনায় আমরা বেশ কিছু শব্দ পেয়েছিলাম লেবিয়ান, প্যাট্রিসিয়ান তারপরে কনসাল এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম গত লেকচারে জুলিয়াস সিজার যে একজন ব্যক্তি ডিকটেটর অথবা একনায়ক হলেও তার তিনি যদি মেধাবী হন তিনি যদি যোগ্য হন তিনি যদি সৎ হন তার আদর্শ নীতি যদি থাকে নীতিহীন ব্যক্তি যদি না হন নীতিভ্রষ্ট ব্যক্তি যদি না হন তাহলে তার দ্বারা কেমন করে একটি সমাজ একটি রাষ্ট্র উপকৃত হতে পারে এবং একজন অসৎ নীতিভ্রষ্ট উদ্ধার উদ্ধারকারী দুর্নীতিবাজ ব্যক্তির দ্বারা কেমন করে একটি প্রতিষ্ঠান সমাজ অথবা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে আজকে তারই অংশ হিসেবে আমরা দেখতে চাই যে আজকের আলোচ্যসূচি কি আমরা আজকে আলোচনা করব। ত্রয়ী শাসন নিয়ে ত্রয়ী শাসনের একটা স্টেজে আমরা জানি যে তোমরা যখন বড়োভাবে অনার্স লেভেলে পড়বে আরও ব্যাপক পড়াশোনা করবে ওখানে আছেই উল্লেখ যে অগাস্টার যোগ সেই জায়গাতেই আমরা এখন চলে এসেছি সেইটা কি ত্রয়ী শাসন এই যে জুলিয়াস সিজারের মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল না অর্থাৎ তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং হত্যাকাণ্ডের শিকার এই ট্যালেন্ট ব্যক্তিটি দুনিয়া থেকে চলে যাবার পরে অথবা শাসন ক্ষমতা থেকে চলে যাবার পরে দেখা গেল কি এই রোমান সাম্রাজ্যে ত্রয়ী শাসনের সূচনা হলো ত্রয়ী মানে কি তোমরা যেন তিন ত্রি থেকে ত্রয়ী এই ত্রয়ী শাসনের সূচনা হলো এবং ত্রয়ী শাসনে হলো কি এই যে রাজ তিনজন রাজ ব্যক্তিত্ব তারা কী করলেন নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ অথবা সংঘর্ষে লিপ্ত হলেন এবং এই সংঘর্ষে লিপ্ত যারা হলেন তাদের মধ্যে থেকে বিজয়ী লাভ করলেন কে তিনি হলেন অক্টেভিয়ান সিজার যাকে দিয়ে শুরু হয়েছিল অগাস্টরাজ যুগের এই যে অক্টোভিয়ান সিজারই কিন্তু জয়ী হয়েছিলেন তাহলে ত্রয়ী শাসনের তিনজন ব্যক্তি কারা ছিলেন তিনজন ব্যক্তি ছিলেন অক্টোবান সেজার যিনি নাম ধারণ করেছেন অগাস্টার সিজার যাকে দিয়ে অগাস্টার যুগের সূচনা তারপরে মার্ক অ্যান্টনি এবং লেপি ডাস তিনজনই কিন্তু রাজ পরিবারের সন্তান এবং তিনজনের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন অক্টোবান সিজার যিনি নাম ধরে ছিলেন নাম ধারণ করেছেন অগাস্টার সিজার এবং তাকে দিয়েই অগাস্টার যুগের সূচনা তাহলে যদি এখন বলি কী সেই অগাস্টার যুগের ষোলো এই অগাস্টার যুগের সূচনা হয়েছিল একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে আবারও বলছি একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে অক্টেভিয়ান সিজার বা অগাস্টার সিজারের হাত ধরে অগাস্টার যুগের সূচনা হয়েছিল এই যে রোমান রোমান যে শক্তিশালী জাতি যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি একসময় এই রোমান কিন্তু এই জায়গাতে ছিল না সেখানে কি ছিল অশিক্ষা ছিল সেখানে ছিল দাস প্রথা ছিল সেখানে ওই যে আমি আলোচনা করেছিলাম প্লেবিয়ান আর প্র্যাকটিসিয়ান প্লেবিয়ান অথবা অধিকার বঞ্চিত সম্প্রদায় ছিল এই এবং তাদের পেশা ছিল যুদ্ধ পেশা ছিল তাদের দাস এবং এরই হাত ধরে সেখানে কি ছিল প্লেবিয়ান সম্প্রদায় বা জনগোষ্ঠীর উত্থান হলো এবং তারা অধিকার আদায়ের জন্য সচেতন হলেন এবং তাদের অধিকার আদায়ের সংগ্রামের একটা পর্যায়ে কি হলো তারা রাষ্ট্র ক্ষমতায় তাদের প্রতিনিধি প্রেরণ করতে সক্ষম হলেন দীর্ঘ আন্দোলন সংগ্রাম বিপ্লবের পর এবং দেখা গেলো যে অক্টোবিয়াম যিনি অগাস্টার সিজাদ অগাস্টার যুগের সূচনায় এনেই কিন্তু কি করেছিলেন এই যে দাস প্রথাদের থেকে এই প্রথাটাকে বিলুপ্ত করে অথবা দাসদেরকে মুক্তি অথবা দাসদেরকে কি জীবন মানের উন্নয়ন করা নির্যাতিত নিগৃহীত মানুষদের পাশে এসে দাঁড়ানো যুদ্ধপ্রিয় জাতিকে দিক নির্দেশনা দিলেন পড়াশোনার জন্য মুক্তবাজার অর্থনীতির জন্য ব্যবসা বাণিজ্যে দ্বার উন্মোচন করে মানুষের জীবন এবং জীবিকার তিনি দ্বার উন্মোচন করলেন কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে জার্মান জার্মানিরা আজকে যে আমাদের জার্মান এই জার্মানিরা করলেন কি তারা এই যে রোমান সাম্রাজ্যে তারা কি করলেন আগ্রাসী তারা আগ্রাসী হলেন এবং ওই অঞ্চলটা তারা দখল করতে চাইলেন তোমরা হয়তো বলবে যে দখল করা জিনিসটা কি একটা সময় ছিল এখন যেমন আমরা বলি সেটা কি বলি যে স্নায়ুযুদ্ধ এখন কিন্তু একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে ওই যে যুদ্ধের সরঞ্জাম নিয়ে সেইভাবে আগ্রাসী মনোভাব নিয়ে চালায় না অর্থনৈতিক দিক থেকে তারা আগ্রাসী ভূমিকা পালন করে যে দেশে তেল আছে সেই দেশে তেলের খনের উপরে আগ্রাসী তা তারা সাম্রাজ্যবাদের নীতি প্রয়োগ করে যে দেশে প্রাকৃতিক সম্পদ আছে যে যে সমুদ্র বাণিজ্য আছে সমুদ্রে যে আহরিত সম্পদ আছে এইভাবেই কিন্তু হয় কিন্তু একটা সময় ছিল যখন যুদ্ধ উন্মাদ জাতিগুলো তারা সরাসরি সেই অঞ্চলটা দখল করার জন্য যুদ্ধ দামা মানিয়ে সেই অঞ্চলে তারা যেতেন এবং তারই ফলশ্রুতিতে কি হলো এই যে জার্মান জাতি রোমে হানা দিলেন এবং শেষ সম্রাট কিনেছিলেন রোমিউলাস ইনি কিন্তু তোমার প্রতিহত করতে ব্যর্থ হলেন এবং এইভাবেই দেখা গেল যে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই রোমান জাতির কি বলবো আমি শেষ লগ্ন সূচনা হলো এইভাবেই রোমান জাতির শেষ কিন্তু একটা সভ্যতা একটা জাতি একটা ব্যক্তি আবারও বলছি ভালো এবং মন্দের যে পার্থক্য একটা জাতি যেমন একটা ব্যক্তি যেমন ভালো মানুষ কিন্তু তিনি দুনিয়া থেকে চলে যাবার পরেও যেন তার ভালো কাজগুলো রেখে দিয়ে যান খারাপ মানুষের খারাপ তিনি পৃথিবী থেকে চলে যাবার পরেও তার খারাপ কাজগুলোই যেমন দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় ঠিক তেমনি রোমান জাতি চলে গেলেও বা জার্মানির হাতে চলে গেলেও তাদের কর্মকাণ্ড অথবা তাদের অবদান বিশ্ব সভ্যতায় সেটা তো স্বীকৃত এই স্বীকৃত সভ্যতার যেটা অবদান তার মধ্যে একটা আমি উল্লেখ করতে চাই খুব সংক্ষেপে সেটা হচ্ছে স্টোয়িক বাদ কি স্টোয়িক বাদটার এই দর্শন এই দর্শনের ছিলেন তিনজন ব্যক্তি তোমরা আবার মন দিয়ে শোনো এই দর্শনের ছিল এই স্টোয়িক মতবাদের ছিল তিনজন ব্যক্তি এই তিনজন ব্যক্তির একজনকে ছিলেন একজন ছিলেন ধোনি তিনি তার নাম ছিল কি সিনেক ধনী ব্যক্তির নাম ছিলেন সিনেক এপিকটেটাস তিনি ছিলেন একজন দাস আবারও বলছি এপিকটেটাস ছিলেন একজন দাস এবং মার্কাস অলিয়াস তিনি ছিলেন সম্রাট তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা জুলিয়াস সিজারেই আমি গত ক্লাসটা আমি শেষ করেছিলাম তার কারণ হচ্ছে এই বিষয়গুলো তোমাদেরকে আমি আলোচনা করতে চাই মনোযোগ আকর্ষণ করছে বিশেষভাবে এই যে দেখো একজন কি হলেন একজন হলেন ধনী ব্যক্তি অর্থাৎ অভিজাত শ্রেণী একজন হলেন দাস আর একজন হলেন কে যিনি সম্রাট এই যে যেখানে আমি বলছিলাম যে মূল্যবোধ সততা দেশপ্রেম জনদরদ থাকলে যে যেখানেই আমরা থাকি না কেন সে ঠিক সেই জায়গা থেকে কিন্তু দেশ সমাজ জাতির সম্প্রদায়ের উন্নয়ন বা কল্যাণ ঘটাতে পারি কিন্তু অসৎ ব্যক্তি দ্বারা কিন্তু কারোরই কল্যাণ হয় না কারোরই কল্যাণ হয় না জন্যই তারা যেখানে যায় সেই জায়গাটাই কিন্তু অন্ধকার দুনিয়াতে পরিণত করে দেয় সেই মানুষগুলোর জীবন কিন্তু দুর্বিষহ করে দেয় সেই অসৎ ব্যক্তিরা এই কারণেই দেখো একজন কৃতদাস দাস এবং একজন অভিজাত শ্রেণীর ব্যক্তি এবং একজন সম্রাট কীভাবে একাকার হয়ে গেলেন দেশ জনগণ মানুষ সুবিধা বঞ্চিত মানুষ এবং প্রত্যেকে হাত ধরাধরি করে দেশ সমাজ উন্নয়নের জন্য আত্মনিবেদন করলেন এবং সেটাই হচ্ছে স্থৈিক মতবাদ এবং এই মতবাদের মূল আদর্শ যেটা ছিল শান্তি শৃঙ্খলা সত্যবাদিতা আবার বলছি শান্তি শৃঙ্খলা সত্যবাদিতা একজন অসৎ মানুষ অন্যের শান্তি যেমন ভঙ্গ করে নিজে তেমন শৃঙ্খলা মধ্যে থাকে না অন্যদের শৃঙ্খল শৃঙ্খলা পছন্দও করেন না বা শৃঙ্খলা বা ডিসিপ্লিন মানুষদেরকেও সে পছন্দ করেন না যে মানুষ অসৎ সে অবশ্যই মিথ্যা কথা বলবে একজন মিথ্যাবাদী মানুষ দ্বারা কোনোদিনও ব্যক্তি সমাজ রাষ্ট্রের উন্নয়ন ঘটানো সম্ভব না আমরা অনেক ক্ষেত্রে দেখি আমি আমার ব্যক্তি জীবনেও দেখি যে মানুষটা মিথ্যা কথা বলে ব্যক্তিগত অভিজ্ঞতায় সে মানুষটা প্রতিটা কর্মকাণ্ডের সাথেই একটা অসততার পরিচয় বহন করে এবং তার প্রতিটা কর্মকাণ্ডতেই কিন্তু দুর্নীতি অথবা অন্ধকার দুনিয়ার আভাস পাওয়া যায় এবং এরই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে সত্যবাদীটাতে একটা অনেক বড় গুণাগুণ কারণ আমরা দেখি যে ইসলাম ধর্মের অনুসারী আমরা জানি তারা জানি আমাদের ইসলাম ধর্ম বলে যে মোনাফেকদের চিহ্ন তিনটি কি কি। তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে তারা যখন কোনো আমানত রাখে সেটার খেয়ানত করে এবং তারা কি করে প্রতিশ্রুতি ভঙ্গ করে এই যে তিনটা সেই কত বছর শত যুগ আগের যে কথাটা সেইটা কিন্তু আজও আমাদের জন্য অবশ্যই অবধারিত সত্য হয়ে আছে এবং এটাই আমাদের শিক্ষণীয় বিষয় এবং সারা জীবনী পৃথিবী যতদিন থাকবে এটা সেই জায়গাতেই থাকবে এবং যার কারণে দেখো এই যে তিনটা শ্রেণীর পেশার তিনজন ব্যক্তি কিভাবে তারা সমাজের আমূল পরিবর্তন আনলেন এবং শান্তির শৃঙ্খলা এবং সত্যবাদিতার মাধ্যমে সেই রাষ্ট্র দেশ এবং জনগণের কল্যাণ ঘটালেন আর্থসামাজিক উন্নয়ন ঘটালেন শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি আনলেন এবং সেই রাষ্ট্রটাই আজকে অথবা সেই রোমান সভ্যতার আজকে আমাদের এই দু হাজার সালের আলোচনার বা অনুকরণের জায়গা তৈরি করে দিয়েছে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি অংশ নেওয়ার জন্য আগামী দিন আবার দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ